নামাজ আদায়ের পরে অনেকে হাত তুলে দোয়া করে না, এটার মানেটা কি? আপনাদের এলাকায় আছে এগুলা? জি, এটার মানে জানতে চাইছেন, এই তো? দেখেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ, ঠিক না? ঠিক। এরপরে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তার কিছু চাওয়ার দরকার হয়, তাহলে তিনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। আর যদি কেউ বলে আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিন্তু আমি এখন দোয়া করব না, পরে করব, এটা তার ব্যাপার, ঠিক না? ঠিক। তবে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তিনি কিছু দোয়া পড়তেন, কিছু দোয়া, আবার কিছু জিকির করতেন। যেই আমলে, যেই জায়গায় নির্দিষ্ট দোয়ার শিক্ষা দেওয়া আছে হাদিসে, ফরমেট আছে, সেখানে হাত তুলে দোয়া না, মুখে দোয়াটা পড়তে হয়। আর এমনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাদরনামা চাইলে হাত তুলে দোয়া করাতে অসুবিধা নাই। এই জন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে রেডিমেড মুনাজাত না করে, রেডিমেড মুনাজাত বুঝান মানে ইমাম সাহেব তুললো সাথে আপনারা সবাই, আবার ইমাম সাহেব ছেড়ে দিল আর্মি ট্রেনিং এর মতো আপনারা সবাই, এটারে বলে হলো রেডিমেড মুনাজাত। ভাই, ইমাম সাহেব বেচারার হয়তো পেটে ব্যথাটা কিচ্ছু নাই, গরু টরু চুরি হয় নাই, কোনো অসুবিধা হয় না, সে আল্লাহর কাছে কমন কিছু জিনিস সে হাত তুলছে, আর আমার হয়তো পেটে ব্যথা হইতেছে, তো ইমাম সাহেব হাত নামায় ফেলছে, কিন্তু আমার তো আরো দোয়া বাকি আছে, আছে না নাই, তো আমি আল্লাহর কাছে আরো চাইবো। কিন্তু আমাদের দেশে নিয়ম হলো ইমামের সাথে হাত না তুললে খোঁচা মারে সাইড থেকে। আরে ভাই, আমি আমার মতো দোয়া পরে করবো, আমি একটু দোয়া ইস্তেগফার জিকিরগুলা পড়ে নেই হাদিসে যেগুলো আছে, না এভাবে গুতা মারবে, হাত তুলোস না কেন? আবার ইমাম নামায় ফেললে সাথে সাথে নামায় ফেলতে হবে, দেরি করলে তাও গুতা বলে। ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক হলো সালাম ফেরানো পর্যন্ত, কোন পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত ইমাম যা করবে মুক্তাদি তা, সালাম ফেরানোর পরে কি ইমাম যা করবে মুক্তাদিও তা করবে? তাহলে তো ইমাম যখন বাইরে হবে মুক্তাদিও পিছিয়ে পিছিয়ে বাইরে হইতে হবে, ইমাম বাসা যাবে সবাই যে ইমামের পিছিয়ে যার বাসা ঢুকে যাবেন, কি ইমামের অনুসরণ করবেন, ইমাম যা যা করে তা তা করবেন, সেটা কতক্ষণ? সালাম, সালামের পরে আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে নাই? যদি বলেন না আমি ইমামের, ইমাম যা করে তা করব সব সময়, তাহলে তো ইমাম নামাজের পরে ওনার বাড়িতে যাবে, আপনি ওনার বাড়িতে চলে যাবেন, কি বলেন? সালাম ফিরানো শেষ, ইমামের সাথে আর আমাদের কোনো কাজ। এখন আপনার যদি দোয়া করতে মনে হচ্ছে আল্লাহর কাছে নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসাবে আপনি হাত তুলে কি করেন, দোয়া করেন, কোনো অসুবিধা নাই, কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটাকে আবার সিস্টেম বানা, অনেকে মনে করে সালাম ফিরানোর পর অটোমেটিক হাত একটু তোলে, কিছু পড়েও না, তোলে আর মুছে, আছে না নেই, এটা আরেক পাগলামি, এটা আরেক পাগলামি, এটা ইসলাম শিখায় নাই। দোয়া করার জন্য হাত যদি তোলেন তাহলে আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ আমাকে রুটি দেন, রুজি দেন, চাকরি দেন, মাফ করে দেন, কিছু একটা চাইবেন। অনেক লোক আছে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ, আছে না নেই, এটা দোয়ার নামে তামাশা। আমরা বেশিরভাগ লোক নামাজের পরে এগুলো বুঝি না। নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনার প্রথম কাজ হলো, কোনো কোনো হাদিসে আসছে একবার আল্লাহু আকবার পড়বেন, তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যায় তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম, অমিনকাস সালাম, আরও অনেকগুলো দোয়া আছে, এগুলো নবীজি সব কোথায় কোথায় পড়তেন সালাম ফেরানোর পরে, সেগুলো পড়ার খবর নাই। ওই যে রেডিমেড মুনাজাত, লেফট রাইট, লেফট রাইট, এটা কি দোয়া ভাই? একজন গরিব যদি আপনার কাছে পয়সা চায়, আয়েশা বলে যে পয়সা দেন, দিবেন আপনি? হাত পেতে খালাই থাকা লাগে, ঠিক না? তারপরে না দেয়, আপনি বললেন দেন, আচ্ছা না দিলে না দেন, দিবে আপনারে? এক শাশুড়ি জামাইকে জিজ্ঞাসা করতেছে, বাবা পিঠা খাইবা? কাম্মা কি পিঠা? ক না খেলে না খাও, এরকম হয়ে গেল না ব্যাপারটা? আপনি আল্লাহর কাছে হাত তুলতে না তুলতে নামায় ফেলালেন, তা আল্লাহ আপনারা কিভাবে দিবে? এগুলো সঠিক পদ্ধতি না। দোয়ার নামাজের পরে ইমামের সাথে মুক্তাদিদের রেডিমেড মুনাজাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করে নামাজ পড়াইছেন, এরকম ওনার সাথে সাহাবিদেরকে সাথে নিয়ে রেডিমেড মুনাজাত যদি করতেন, যারা হাদিসের সাধারণ একজন ছাত্র পাঠক তারাও জানে এত নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাহাবিরা মসজিদে নববীতে নামিসেন মুক্তাদি ছিল, তাহলে এগুলো শত শত হাজার হাজার হাদিসে আসতো, অথচ সেরকম কোনো হাদিস পাওয়া যায় না। এই জন্য আমরা সালাম ফেরানোর পরে ইস্তেগফার করব, দুরুদ পড়ব, দোয়া পড়ব, আমলগুলা করব, জিকিরগুলা করব, এরপরে
যদি মনে চায় মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছেন? এখন অনেকে দোয়া করলে কয় না আমাদের পরে দোয়া নাই, আবার অনেকে দোয়াটা রেডিমেড বানিয়ে নিছে, এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না, এ সম্পর্কে ইসলাম কি বলে? আপনাদের কি মত, মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে? আপনারা কি জানেন? হ্যাঁ, অসুস্থ লোক নামাজ পড়তে পারবে। কিরকম অসুস্থ? হুইল চেয়ারে থাকে ভাই। অনেক সময় দেখা যায় সারা দুনিয়া হেঁটে আসছে, দফায়া দফায়া লাফায় লাফায় আসছে, তাগড়া মানুষ মসজিদে আসে চেয়ারটা টেনে ধপাস করে বসে গেছে, আছে না নাই? এই কাজটা কি সঠিক কাজ না ভুল কাজ? অনেকে আবার স্টাইল করে চেয়ারে বসে, মানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমি বসে রয়েছি, ভাব সবই অন্যরকম। উনি চেয়ার ম্যান, চেয়ার ম্যান মানে কি চেয়ারের বসা মানুষ, উনি যে সে মানুষ না, উনি দণ্ডায় মান না, উনি কি চেয়ার ম্যান। ভাইয়েরা আমার, এরকম করলে তো নামাজ হবে না। আপনি কার সামনে দাঁড়াইয়া বাকাওয়াতিগিরি করতেছেন? আপনি প্রধানমন্ত্রীর সামনে গেলে, এমপি সাহেবের সামনে গেলে, কোনো বড় নেতার সামনে গেলে আপনাকে বসতে বললেও তো আপনি বসতে চাইবেন না, বলবেন থাক থাক ঠিক আছে, ঠিক না? ঠিক কাসুমুসু করতে থাকবেন। আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন নামাজে, সেখানে আপনি ধপাস করে আরাম করে চেয়ারে বসতেছেন বাকাওয়াতি করার জন্য, এটা জায়েজ হবে? তবে হ্যাঁ, ইসলাম সহজ, যে ব্যক্তি দাঁড়াইতে পারে না সে অবশ্যই চেয়ারে বসতে, যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ দাঁড়াইতে পারেন তাহলে যতক্ষণ দাঁড়াইতে পারেন ততক্ষণ দাঁড়াবেন, যখন দাঁড়াইতে আর পারবেন না তখন কি করবেন? চেয়ারে বসবেন, বসে নামাজ পড়তে পারেন। কথার কথা, রুকু করলে ওনার কোমরে অনেক ব্যথা হয়, অসুস্থ হয়, অথবা অথবা কি হয়, আপনার ডাক্তার বলে দিছে যে আপনি যদি রুকু সেজদা করতে চান আপনার বড় কোনো বিপদ হবে, এরকম যদি হয় আল্লাহ না করুক, তাহলে ওই ব্যক্তি কি করতে পারবে? চেয়ারে বসে নামাজ, কিন্তু যতটুকু পারে ততটুকু স্বাভাবিক অবস্থা পড়বে, যেটা পারবে না মাজুরের জন্য জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব এ বিষয়ে যেন কোনো বাড়াবাড়াই না হয়। অনেকে মনে করে চেয়ারে নামাজই হবে না, আবার অনেকে একটু সামান্য কোমর ব্যথা হইলে এটা শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। আজকাল মসজিদে এত চেয়ার, এত চেয়ার কোনো কোনো মসজিদে, যে এটাকে মসজিদ নাকি আরএফএলের শোরুম, চেয়ারের দোকান এটা বোঝা যায় না, ঠিক না? বেঠিক, এত চেয়ার কিরে ভাই, এ দেশে 20 বছর আগেও তো এত পিঠ ব্যথার মাজা ব্যথার রুগী ছিল না, কোথেকে এত রুগী আসছে? এখন এটা অনেকে এটা ফ্যাশন বানায় ফেলছে, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। তবে হ্যাঁ, মাজুর ব্যক্তি যে রুকু সেজদা করতে অসুবিধা হয় সে অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।